সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর রহমতে সবাই নিরাপদে আছেন। আমি আপনাদের দোয়ামত আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে ভালো আছি। আমি আছি লুবনা আপনাদের সাথে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই মন প্রাণ থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আমি যখন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন এবং সবার আগে আপনি দেখতে পাবেন। আজ একটা রেসিপি নিয়ে আপনাদের সবার মাঝে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে ম্যাঙ্গো লাসি। চলুন এই মজাদার ম্যাঙ্গো লাসিটা কীভাবে বানিয়েছে প্রস্তুত প্রণালীটা এক নজরে দেখে নেওয়া যাক। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখবেন, দেখতে দেখতে একদিন ভালো লেগে যাবে। দেখুন আমি এখানে নিয়েছি আম সাইডটা, এগুলোকে আমি ধুয়ে নিয়েছি। দেখুন আমি আমগুলোকে সাইজগুলো দেখিয়ে দিই। তারপর নিয়েছি এখানে দুধ নিয়েছি 500 ml। তারপর চিনি নিয়েছি 80 গ্রাম, যেহেতু আমি মিষ্টি আছে বেশি মিষ্টির প্রয়োজন নেই। তারপর নিয়েছি 3 টেবিল চামচ গরু দুধ। এখানে নিয়েছি আমি ইয়াগুদ অর্থাৎ ন্যাচারাল ইয়াগুদ 125 গ্রাম, দুটোতেই 200 গ্রাম। দেখুন এক সহজ একটা রেসিপি, ইজিভাবে বানানো যায়। তারপর আমি আমগুলোকে কিউব করে কেটে নিয়েছি, আমগুলো অনেক নরম হয়ে গিয়েছে, গরম পড়তেছে। তারপর একটি আমি ব্লান্ডার মেশিন নিয়েছি, এর মধ্যে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ইয়াগুদ অর্থাৎ টক দই। এখানে আমি টক দই দিয়েছি 200 গ্রাম। তারপর দিয়ে দিচ্ছি চিনি। ভিডিওটা দেখেন, দেখতে দেখতে একদিন ভালো লাগবে। তারপর দিয়ে দিচ্ছি গরু দুধ। তারপর দিয়ে দিচ্ছি দুধ, এই দুধগুলো আমি কিন্তু ক্রিম ছাড়াই নিয়েছি। তারপর আমি কাকটা লেগে তারপর আমি ব্লান্ডার করে নিচ্ছি। দেখুন ব্লেন্ড করা শেষ, এখন আমি ব্লেন্ড মেশিনটা বন্ধ করে দিয়েছি। দেখুন আমি দেখুন ওয়াও, অসাধারণ হয়েছে, মাশাল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে। তারপর আমি গ্লাসের মধ্যে ঢেলে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। আসলে গরমের মধ্যে কলিজা ঠান্ডা করার মতোই ম্যাঙ্গো লাসিটা বানিয়ে ফেলবেন। দেখুন মাশাল্লাহ, আমি খেয়ে তারপর ভিডিওটা পাবলিশ করেছি, অসাধারণ হয়েছে ম্যাঙ্গো লাসিটা, বাচ্চারাও পছন্দ করেছে। দেখুন আমি গ্লাসের মধ্যে ঢেলে দেখিয়ে দিচ্ছি। দেখুন আসলে না খেলে বুঝতে পারবেন না কীরকম ম্যাঙ্গো লাসি, একটা সহজ রেসিপি, ইজিভাবে বানানো যায়, হাতের কাছে উপকরণ দিয়ে থাকায় জিনিসগুলো দিয়ে বানানো যায়। তারপর আমি দিয়ে দিচ্ছি বরফ, আমি এখানে 2 টুকরো বরফ দিয়েছি, প্রথমে গ্লাসে একটা তারপর দ্বিতীয় গ্লাসে আরেকটা বরফ দিয়ে দিচ্ছি। বাসার ম্যাঙ্গো লাসিটা বানাবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। বড় এবং ছোট সবারই পছন্দ ম্যাঙ্গো লাসিটা। আর আপনারা সবাই বন্ধু করেন, বন্ধু করে 2-3 দিন অপেক্ষা করার আগেই বন্ধুগুলো কেটে নিয়ে যান, প্লিজ বন্ধু করে কেটে নিয়ে যাবেন না। আমি 2-3 দিন হলেও অপেক্ষা করে আপনাদের ঘরে যাব ইনশাল্লাহ, কথা দিয়েছি, বন্ধু করে কেটে নিয়ে যাবেন না। যদি আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।